হ্যালো বন্ধুগণ, সবাইকে ঘর রান্নার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নরম তুলতুলে চিকেন মোমোর রেসিপি। এর জন্য আমি প্রথমে লুচির ডোটা তৈরি করে নেব। একটি পাত্রে কিছু পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। ময়দায় দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। কিছু পরিমাণ সয়াবিন তেল। লবণ ও সয়াবিন তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এরপর অল্প অল্প জল দিয়ে একটি ডো তৈরি করে নেব। একসঙ্গে বেশি জল দেয়া যাবে না, এতে পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প পরিমাণ জল দিয়ে খুব সুন্দর একটি ডো তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন ডোটা কেমন তৈরি করে নিতে হবে। এরপর কিছু সময় রেখে দিব। স্টাফিং তৈরি করার জন্য আমি নিয়ে নিব 250 গ্রাম মুরগির কিমা। এটা আমি নিজে হাতে তৈরি করে নিয়েছি। তাতে দিয়ে দিব বেশ কিছু পরিমাণ গাজর কুচি, কিছু পরিমাণ ধনে পাতা কুচি, কুচিয়ে নেওয়া পেঁয়াজ, সামান্য পরিমাণ আদা কুচি, কিছু পরিমাণ রসুন কুচি দিয়ে দিব, কিছু পরিমাণ পেঁয়াজের কালি কুচি। দিয়ে দিব 1 চামচ পরিমাণ লেবুর রস। দিব 1 চামচ সয়া সস, সামান্য পরিমাণ লবণ। লবণটা বুঝে দেব, কারণ সয়া সসেও লবণ থাকে। সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দিয়ে দিব 2 থেকে 3টি কুচিয়ে নেওয়া কাঁচামরিচ। আমি ডো থেকে লেচি কেটে সেটা রুটি আকৃতির ছোট ছোট করে বেলে নিব। এটা বেশি মোটা করা যাবে না, পাতলা করে বেলে নিতে হবে। ছোট রুটির মাঝখানে চিকেনের পুরটা রেখে তার চারপাশ আটকে দিব। যে যেমন খুশি তেমন ভাবে আটকে দিতে পারে। আমি আমার পছন্দ মতো করে আটকে নিয়েছি। একে একে সবগুলো মোমো তৈরি করে নিব। আমি রাইস কুকারে জল গরম করে নিয়েছি, তার উপরে তেল মাখিয়ে পাত্রটি দিয়ে দিয়েছি। আপনি চাইলে হাঁড়িতেও করতে পারেন। এরপর একে একে সব মোমোগুলো সাজিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে 20 থেকে 25 মিনিট ভাপ দিয়ে নিলেই তৈরি হয়ে যাবে স্টিম মোমো। তৈরি হয়ে গেল আমাদের মজাদার লোভনীয় চিকেন মোমো। এবার এটি টমেটো সস দিয়ে পরিবেশন করব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।